এই বিষয়গুলো ওয়াজ করতেছি ময়দানে, এখানে তো চিল্লা চিল্লির কিছু নাই। এই বিষয়গুলো রাষ্ট্রীয় বিষয়, ধর্মীয় বড় কোনো বিষয় আমাদের বড় বড় ওলামায়ে কেরাম তারা বসে সরকারের সাথে সমঝোতার মাধ্যমে যেভাবে সুন্দর হয় যেইভাবে তারা আগাবেন শরীয়ত অনুযায়ী, আমরা কি ওলামায়ে কেরামের সিদ্ধান্তের বাইরে যাব? এখানে এই ধাক্কা ধাক্কির কি আছে? হাফিজ সাহেব কিছু বলেন না কেন? আমরা সরকারের দালাল, তুমি কার দালাল? তোমার আমরা চিনি না? এখানে জোরের নামাজ না পড়েন, জোহর না পড়েন, আসর না পড়েন, মাগরিব না পড়েন, এশার নামাজ না পড়েন, আপনি বয়ান শুনলে কি হবে না শুনলে কি হবে বলেন? আপনি যে চিল্লাইতেছেন, আপনি মুসলমান রসুলের উম্মত, আপনার ঘরের আলমারি শুকেছে বাঘ ভল্লুক বানরের ছবি নাই, এগুলো না মান না কেন? আপনার বাচ্চাকে কান্না বন্ধ করার জন্য পুতুল কিনেন নাই, না মান না কেন? কানিয়ে কাদিয়ানিদের পণ্য আরএফএল কোম্পানির বালতি বদনা ঘরে নাই, ফেলে দেন না কেন? ময়দানে চিল্লানো আর ঘর ঠিক করা বহু ব্যবধান, বহু ব্যবধান, বেশি বুঝবেন না। সরকারের সাথে হাটহাজারীর হুজুর সহ ইতিহাস শ্রেষ্ঠ এক সুসম্পর্ক, মিথ্যা? আলেমদের সাথে একটা সম্পর্ক সরকার ওলামা কেরামদের প্রতি যথেষ্ট নমনীয়। আমাদের মুরব্বীরা, এরপর আমি তো বসে নাই, আমার মুরব্বী ওলামায়ে কেরাম অন্য লাইনে যেভাবে যাকে পারি আমার ওয়েতে আমি বুঝাইতেছি বলতেছি, ফোনে পারি সরাসরি পারি, যে একটা হওয়া উম্মতের যেন কোনো বিশৃঙ্খলা না হয়, মানুষ যেন বিভ্রান্তের মধ্যে না পড়ে। সরকার তো আলেমদের প্রতি মহব্বত আছে, সবাই গিয়া সরকারের সাথে বসে একটা সমাধানের চিন্তা করুক। ওলামায়ে কেরাম যেদিকে আমাদেরকে ইশারা দিবেন আমরা সেদিকেই যাব। আমরা মন মতো তো চলি না, চলবো না, কারণ আমরা আদর্শ নবীর আদর্শের উম্মত। এর থেকে আর ভালো কথা আমার জানা নাই। এরপর যদি কেন আমি দালাল, আমার কিছু করার নেই।